এর আগের বকরা ঈদে হঠাৎ দেখি বকরা ঈদের দিন ওই 10:30 নাগাদ একটা ফোন এলো। কে ফোন করেছে চিনতে পেরেছি, নাম্বারটা সেভ করা আছে তো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। তা আমার বলছে ভাইজান দুটো মশলা জিজ্ঞাসা করব, খুব দরকার। তা আমি ভেবেছি কুরবানির দিনে মশলা জরুরি, মানে কি হয় গরুর গোশত নিয়ে ঝামেলা, আর নইলে অন্য কোনো কিছু মশলা হবে, কুরবানির মশলা হবে। কি বলছে জানেন ভাইজান, এক নাম্বার মশলা হলো কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারাম করে চিন্তা করতে পেরেছেন, কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে, ওর এক নাম্বার মশলা। দু নাম্বার মশলাটা কি আমি শুনি, তারপর বলছে ভাইজান সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? বুঝতে পারছেন কি জিনিস? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, এগুলো থেকে সাবধান হন। আল্লাহর কোরআনের আয়াতে ফিরে এলাম, আল্লাহ বলে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর তাসবিহ জপন করে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ জপন করে। আল্লাহ রাব্বুল আলামিন আর একটু জানিয়ে দিচ্ছে, তার ব্যাখ্যায় বলে যাচ্ছি, গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে। কি অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে না, বন্ধ করে দেবো, আর একটু হবে, একবার তকবীর, তার নারাই তকবীর, নারাই তকবীর। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, এক মিনিট, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, হঠাৎ মৌমাছির দল, কি 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 মৌমাছির একটা ঝাঁক যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী মৌমাছিদেরকে প্রশ্ন করছেন, হে মৌমাছিরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা প্রশ্ন করব। মৌমাছিদের বলছে, কে বলছে? নবী বলছেন মৌমাছিদেরকে, কি? হে মৌমাছিরা, পৃথিবীর জমিনে তোমরা হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোন ফুল, কোন ফল টক, কোন ফল তিতো, কোন ফল মিষ্টি, কোন ফল কষা, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে ওই মৌমাছির চাকের দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদেরকে বলে দিয়েছেন আমাদের সর্দারিনী বলে দিয়েছেন, তোমরা যেখান থেকে খাবার নেবে, যেখান থেকে খাবার নেবে, ওইখান থেকে আমার এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় রাস্তা পাবে, নবী রাসূলুল্লাহর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি বুঝলেন? মৌমাছি সম্পর্কে কোরআনে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, একটা সূরার নাম সূরাই মৌমাছি, নাহাল, নাহাল মানি মৌমাছি। আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাহ ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতানিফুন আলওয়ান ফিহি শিফাউল লিন্নাস।
আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা তোরা ঘরের চালে, পাহাড়ের ঢালে, গাছের ডালে বাসা বাঁধবি, পৃথিবীতে ফুল আর ফল তৈরি করেছি, ওখান থেকে খাবার সংগ্রহ করবি, ওই খাবার গুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব, সেই রসটার নাম হলো মধু, মানব জাতির আরোগ্য লাভ হবে। জোরে বলো, রাসূলুল্লাহ বলেছেন মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে না, বাচ্চা ছেলেদেরকে মধু খাওয়াবে, বাচ্চা ছেলেদেরকে মধু খাওয়াবে, মধু খাওয়ালে বাচ্চার মুখের ভাষাটাও মধুর মতো হবে। নইলে বাচ্চা বড় হলে মুখের ভাষাটা হবে উল্টো পাল্টা, আলেমকে গালি দেবে, আলেমকে উল্টো পাল্টা বলতে শুরু করে দেবে। বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে নাম শুনেছেন বাবা? বলেন না বাবা, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলী। হে এই বাচ্চা, এই বাচ্চা আসতে, বাপ আসতে। ও বাচ্চারা, বাচ্চারা বোঝে না তো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে একদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন, একটা জায়গায় বসে, খোলা মাঠে বসে বাচ্চাদেরকে পড়াচ্ছেন, তালিম দিচ্ছেন ছাত্রদেরকে। কিছু বাচ্চা ছেলে, শুনে নিন ঘটনাটা, কিছু বাচ্চা ছেলে দূরে বল খেলছিল, হঠাৎ বলটা এসে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীর সামনে বলটা পড়ে, গোল হয়ে বসে আছে সব, সামনে বলটা পড়ে। এখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে চুপ করে আছে, বাচ্চাদের মধ্যে সব বলাকওয়া করছে, এ বলছে এই তুই যা বলটা নিয়ে আয়, আবু হানিফা সাহেব আছে যা তুই যা, ও বলে তুই যা, ও বলে তুই যা, কেউ ভয়ে আর আসছে না ওই বলটা নিতে, বাচ্চাদের মধ্যে ভয় আসছে না কেউ। ওদের মধ্যে একটা ছেলে একেবারে বেয়াদবের মতো এসে, বেয়াদবের মতো এসে সামনে থেকে এসে বলটা নিয়ে একদম চলে গেল, টাঁটছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, দেখে বললেন, কিছুক্ষণ পরে বলছে, আমার মনে হয় এই বাচ্চাটি হলো যার সন্তান। কিছু বুঝতে পারছেন? আমার মনে হয় এই বাচ্চাটি হলো যার সন্তান। যার সন্তান কাদের বলে জানেন তো? তখন বলে কেন হুজুর? বলছে যার সন্তান না হলে কোন আলেমকে বেয়াদবি, আলেমকে বাজে কথা, কটু কথা বলতে পারে না। বুঝতে পারছেন? তো খোঁজ নিয়ে দেখা গেল সত্যি সত্যি ওই ছেলেটা বাপের ঠিক নেই। আমার বাপেরা এখান থেকে শিক্ষা নেবেন, খবরদার নয়, আপনি নিজে কতটা সৎ সেটা নিয়ে একটু ভাবি আসুন না। আমরা নিজেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মাথায় রাখবেন কথাটা, প্রাসঙ্গিক কথা এলো তাই আপনাদেরকে একটু জাস্ট একটু টাচ দিয়ে গেলাম, ছোট্ট করে দু একটা কথা আপনাদের বলে যাচ্ছি। বাপ বাড়ি থেকে ভাববেন, খবরদার নয় লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। বুঝতে পারছেন? আর মোনাফেকদের দেখতে কেমন হয় জানেন? মোনাফেকদের দেখতে কেমন হয় বলবো? وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِن يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ
يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون সূরা মুনাফিকুনের মধ্যে বলা হয়েছে, সূরা মুনাফিকুনের মধ্যে বলা হয়েছে মুনাফিকদের দেখতে খুব সুন্দর হয়, ওদের জামা কাপড় খুব সুন্দর হয়, ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হয়, ওদের গলার এলহানটা খুব মিষ্টি মিষ্টি হয়, ওদের কথা ভাতনাগুলো খুব ভালো হয়, মুনাফিকদের দেখতে খুব সুন্দর হয়, মুনাফিকদের মানে দেখতে খুব সুন্দর হয় ওদের কথাগুলো দেখবেন নবী, আল্লাহ বলছে নবী ওদের যখন ড্রেসগুলো দেখবে তুমি অবাক হয়ে তাকিয়ে থাকবে, ওদের ওরা যখন কথা বলবে তুমি গালহাক মানে অবাক হয়ে ওদের কথা শুনতে থাকবে, কিন্তু ওদের অবস্থা কেমন জানো, কান্নাগুম খুশবু মুসান্নাদা, কান্নাগুম খুশবু মুসান্নাদা, বাবা একটা লাঠি, বাবা এইটা এমন করছে কেন বাবা, আচ্ছা যাক যাক এই শেষ হয়ে যাবে, তার মানে ও সিংডান দিচ্ছে শেষ কর খিচুড়ি গন্ডগোল হয়ে যাচ্ছে, না বাবু না এমনি হাসির ছলে বললাম, এই দেখাই আমি একটু মাঝে মাঝে হাসির ছলে কথা বলি কেন জানেন, কারণ কি এক নাগারে যদি আমি কান্নার ওয়াজ করি কাঁদতে পারবেন, চ্যালেঞ্জ দিলাম আপনার বাপ মারা গেছে আপনি চার ঘন্টা বসে কাঁদুন তো দেখি কত বড় বক্তা হয়েছেন দেখি, কাঁদুন কাঁদুন চার ঘন্টা বসে কাঁদুন, পারবে না জীবন মাঝখানে রেস্ট নিতে হবে, ঠিক না ঠিক, কাঁদতেছে কান্নার মাঝখানে বলছে এই কবর খোলা হয়েছে তোর বাপ মরে গেছে, কান চার ঘন্টা কেঁদে কেঁদে ওয়াজ কর না, ওয়াজ কর কেঁদে কেঁদে চার ঘন্টা ওয়াজ কর, পারবে না জীবন ওই কান্নার মা, ওর বাপ মরে গেছে মা মরে গেছে চার ঘন্টার ভেতরে দেখবেন কান্নার মাঝখানেই বলতেছে, একজন এসে সালাম দিচ্ছে কখন এসেছেন বলো, ওর বাপ মরে গেছে ওকে বলছে ভালো আছে দোয়া করো, হয়েছে বাবা বলা খুব সহজ, বাবা বলা খুব সহজ করা খুব কঠিন, একটু হাসির ছলে কথা বলি কেন জানেন, মাঝে মাঝে মাইন্ডটাকে একটু ফ্রি করানো হয়, মাইন্ডটাকে ফ্রি করিয়ে আবার আনা হয় অন্য কোনো কারণ নয়, অনেকে বোঝে না ভুল ভাল বকে, কিতমিরের মতো জ্ঞান যদি হয়, কিতমিরের মতো জ্ঞান কি বললাম বাবা, জোরে বলুন জোরে বলুন, কিতমির এই নামটা মনে রাখুন, কিতমির কিতমির শব্দটার নামটা মনে রাখুন, কিতমির নামটা মনে রাখুন, আমার এক ছাত্র আর ছাত্রী, আমার তো বহু ছাত্র ছাত্রী আছে, আমার এক ছাত্রী ডবল এম এ বিএড আমাকে বলছে স্যার মানে কোন একটা প্রসঙ্গে কেউ কিছু বলেছে সেই হিসেবে ছাত্রীটি আমাকে বলছে স্যার আপনি যদি বলেন আমি একাই যথেষ্ট, আমি তো আপনার হাতে তৈরি করা মানুষ মেয়ে আমি একাই যথেষ্ট, আরে না মা দরকার নেই সব ছেড়ে দাও ওসব কথায় কান দিও না মা, তুমি তুমি যেমন টিচিং করছো টিচিং করো, তা আমি তাকে বলেছিলাম কচি কিতমিরের মতো জ্ঞান যদি হয় তাহলে সমস্যা, ও মেয়েটা বুঝতে পারেনি প্রথম বলছে স্যার আপনি তো তাহলে জান্নাতি একটা কুকুরের নাম কিতমির তাই না, জান্নাতি একটা কুকুরের নাম কি কিতমির, ওরে বাবা ও কিতমির নয়, কিতমির শব্দের অর্থটা কি শুনে জানাচ্ছে চমকে যাবে, আপনারা খেজুর খান খেজুর বাবা বলেন না খেজুর খান, খেজুর খাওয়ার পরে খেজুরের আঁটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না, আজকে টেস্ট করে দেখবেন খেজুর খাবেন খেজুরের আঁটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির, কোরআনে আছে সূরায়ে ফাতিরে, সূরায়ে ফাতিরে তাফসীর করতে গিয়ে আমি আলোচনা করি সূরা কিতমির শব্দটা কোরআনে আছে সূরায়ে ফাতিরে 22 নম্বর পারায় আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, যারা আমাকে ছাড়া অন্যকে ডাকে আমার রসূলকে ছেড়ে দিয়ে অন্যের পথ ধরে তাদের অবস্থা ওই কিতমিরের মতো, তারা যাদেরকে অনুসরণ করে তারা তাদের কিতমিরের মতো উপকার করতে পারবে না, অর্থাৎ খেজুর খেজুর আঁটি খেজুর দানার গায়ে যে পাতলা পর্দা তার মতো উপকার করার ক্ষমতা তাদের নেই, তাহলে তুচ্ছ তাচ্ছিল্য, তা বললাম কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ কাউকে কামড়া কামড়ি করে বাবা
খবরদার এটা করতে যাবেন না। আপনাদের হাতে ধরে বলছি বাপ, আপনারা আম মানুষ, আম মানুষ, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এইসব নিয়ে থাকুন বাপ, হালাল হারামটা বেঁচে খান। আপনাদের থেকে না জাহান্নামার ফার্স্ট গেটেই আব্দুল্লাহ ইল মারুফকে দেখতে পাবেন। আসছে পরের আয়াত আসছে, দেখেন দেখেন দেখেন, আল্লাহ বলছে আব্দুল্লাহ ইল মারুফ তুই তো খুব ওয়াজ করছিস, কিরে সাড়ে দশটায় উঠেছিস, সাড়ে বারোটা বাজতে যায় দু ঘন্টা, খুব তো হাসিয়ে হুসিয়ে এদিক ওদিক করে খুব ওয়াজ করছিস, তুই নিজে নামাজ পড়িস? আল্লাহ বলছে আমি বলিনি। তুই নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস? তুই তোর বাম্মার ভাত দিস? তোর চরিত্রটা ঠিক আছে? তুই নিজে হালাল খাবার খাস? কোরআন বলছে, আমি বলিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্কাতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন। আমি যে টোনে কোরআনটা পড়ছি, এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না। আমি একজনের নকল করি গো বাপ, আমি একজনের সত্য কথাই, কোরআন সামনে মিথ্যা বলবো কেন, আমি একজনের নকল করি। তবে তিনি কোনো বেটা ছেলে নন, তিনি একজন মেয়ে ছেলে, সেই মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত আমি নকল করি। আর সেই মেয়েটি অন্য কেউ নয় বাপ, সে হলো আমার অভাগিনী আম্মা জান। আল্লাহ তার জান্নাত নসিব করুক। আমার আম্মা জান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতিমাকে বহুবার স্বপ্নে দিদার হয়েছে, আল্লাহ করিয়েছে। তো আমি আমার আম্মা জানের কোরআন তেলাওয়াত নকল করি, পুরুটা হয় না, মেয়েদের গলা সরু, আমার গলা তো মোটা, তো মা যতটুকু ছেলে যতটুকু পারি মায়ের, এই জন্য মা বোনেদের বলি মা পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে, প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে, দায় দায়িত্ব আছে। বাম্মার দায়িত্ব ওয়াজ করলে কল্পনা করতে পারবেন না, আমরা তো সারা জীবন ছেলেদের ভুল বলে বলে বেরিয়েছি, বাম্মার ভুল শুনলে চমকে যাবেন, বলবো বাম্মার ভুল দুটো বলবো, আচ্ছা দুটোই বলবো, বাম্মার ভুল বলবো, ছেলের ভুল বলবো, অসুবিধা হবে বাপ? চলে একটু বলে দিচ্ছি, তা আগে কোনটা বলবো, আগে বাম্মার ভুলটা বলি, সারাদিন তো সারা জীবন তো শুনেছেন ছেলেদের ভুল, ছেলেদের মেয়েদের ভুল, আজকে বৌমার ভুল, আজকে একটু বাম্মার ভুলটা একটু তুলি, তুলবো প্রথমে বাম্মার তুলি, তারপরে আবার ছেলে মেয়ের ভুল তুলবো, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, টেনশন নেবেন না। এই বাবা ইউটিউবওয়ালারা এইসব পুরাতন ছেলে, সব আমার ভালো ছেলে, ইউটিউবওয়ালার ভালো, এরাই কেটে কেটে তোলে না। অনেক সময় কি করে দেখবেন, এই প্রথম পার্টটা বলে না, আমি যেখানে একটা কথা বলেছি, কাটিং করে, কাটিং করে ব্যাস ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে অন্য কিছু বক্তা আছে, তারা ওই কাফের পাপের উল্টো পাল্টা বললো, কোন প্রসঙ্গে বললো, কি কারণে বললো, কোন দিক থেকে বলেছে, কি ব্যাপারে বলেছে, সেটা সে বুঝলো না, মূর্খ তো, না বুঝে একদম বাজে বাজে কথা এক দাঁতে বলতে শুরু করে দিল, কিছু বুঝতে পারলেন বাবা? আর এগুলো করে ইউটিউবওয়ালারা বেশি, ওরা এই কাটিং করে ভিউ পাওয়ার লোভে, আর মলি সাহেবদের একে অপরের গালাগালি চলে, ইউটিউব খুললে দেখবেন এইসব করে। কিন্তু আমার যে ছেলেগুলো এসছে না, এ ছেলেগুলো এরম কাজ করে না, এরা জানে যে হুজুরের কথাগুলো যতটুকু ছাড়ে আমি এদের বলে দিয়েছি, বাবা তোরা যতটুকু ছাড়বি পুরোটাই ছাড়বি, নইলে ছাড়তে হবে না, ওরা ঠিক সঠিক কথাটা ছাড়ে, আমি তাও বলে দিয়েছি, হয়তো আমার মুখ থেকে দু একটা বাজে ভাষা বেরিয়ে গেলে তোরা কচি কেটে দেওয়ার চেষ্টা করবি, ওটা ছাড়বি না, হয়তো দেখেন নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না মিটি? আমার আজ স্কুলে পরীক্ষা ছিল, আমি সেন্টারে গার্ডে ছিলাম, তো একটা দেখতে পাচ্ছি আজকের মাদ্রাসা বোর্ডের অঙ্ক ছিল, ম্যাথ ম্যাথ অঙ্ক, তো একটা মানে ত্রিকোণমিতি করছে, ত্রিকোণমিতি সাইন থিটা কস থিটা কোস থিটা, তার 30 ডিগ্রি 90 ডিগ্রি 60 ডিগ্রির মান করছে, ছেলেটা ভুল করছে আমি দেখতে পাচ্ছি। তো আমি ওকে ছেলেটাকে জিজ্ঞাসা করছি, ভালো ছেলে, বললাম জিজ্ঞাসা করছি, করছি তুই যে অঙ্কটা করছিস এটা ডিগ্রিটার মানগুলো ঠিক আছে? ও মুখের দিকে চেয়ে, ও ভেবেছে দাড়িওয়ালা লোক, সাইন থিটা কস থিটা কোসেক থিটা সেক থিটা 30 ডিগ্রি 90 ডিগ্রি 60 ডিগ্রির মান এই লোকটা কি জানে, বুঝতে পারছেন সাহস? মুখের দিকে চেয়ে আর ছেলেটা, আমি একেছি, আমি সব টুকটাক পারি রে বাপ,
আমি তো পশ্চিম বাংলায়, আমি তো বোর্ডে স্থান করা ছেলে, আমি তো বোর্ডে স্থান করা ছেলে, সকলেই জানে, আপনারা আপনারা সকলেই জানেন, অনেকে আমার বন্ধুরা আমার ক্লাসমেট যারা তারা জানে আমি কেমন ছাত্র হিসেবে ছিলাম। তো আল্লাহ শুকর আপনাদের দোয়া, অহংকার নয়। তো আমি দেখতে পাচ্ছি ছেলেটা ভুল করছে, আমি বললাম কচি তোর অঙ্কটা ভুল হচ্ছে না তো? ও বলছে না স্যার আমি অঙ্কটা পারফেক্ট করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল। এই জন্য বলি শোনেন, নিজের ভুল নিজে বুঝতে পারে না, ঠিক না বেটি? আমার ভুল আমি বুঝতে পারবো না বাপ, আমি মনে করছি ঠিক বলছি, কিন্তু আমার ভুল আপনারা বুঝতে পারবেন, ঠিক না বেটি? আপনি ভুল বললে আপনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো। এই জন্য শিক্ষকের প্রয়োজন হয় কেন? কেন কোনো মানুষ যদি ভুল বলে ফেলে, কোনো বক্তা যদি ভুল বলে ফেলে, তো সেই বক্তার ভুলটাকে সংশোধন করার নিয়ম কি? শুনে নিন, আজ বলা যাচ্ছি, বলবো, শুনে নিন এগুলো। আল্লাহ নবীর সামনে একজন সাহাবী অজু করছেন, কি করছেন? অজু করছেন, তার অজুটা ভুল হচ্ছে, পানি ছিটি ছিটি যাচ্ছে গায়ে, ভুল হচ্ছে। কি নবী দেখো, কি নবীর আদর্শ দেখো, নবীজি ওর অজুটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর নবীজি ওকে বললো, ওই ব্যক্তিকে, শোনো শোনো জি, আচ্ছা একটু দাঁড়াও তো, আমি অজু করছি হচ্ছে কি দেখো তো, আমি অজু করছি হচ্ছে কি দেখো তো। নবীজি অজু করলেন, সাহাবীটা দেখলেন, দেখার পরে বললেন, ইয়া রাসূল আল্লাহ আমার অনেক ভুল সংশোধন হয়ে গেল ইয়া রাসূল আল্লাহ। এই নবী তো বলতে পারতো, এই বেয়াদব, এই কাফের, এই বেঈমান, এই মুশরিক, এই বেয়াদব, তোর এই ভুল হচ্ছে বলেছে নবী। তুমি তো নবীর উম্মতের মধ্যেই পড়ো না, যদি তোমার ভুল সংশোধন করা হয়, তুমি লোকের মান পাওয়ার জন্য, লোকের ভুল সংশোধন করাতে গিয়ে মান পাওয়ার জন্য করো, আল্লাহ তোমাকে ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ঘরের বিছানায় বেইজ্জতি করবে, ভাবতে পারবে না, খবরদার নয় বাপ। কারোর ভুল যদি সংশোধন করাতে হয়, রাসূলুল্লাহ বলেছেন আদর্শ আল্লাহর কোরআনের দলিল, রাসূলুল্লাহর হাদিস, তাকে ডেকে সুন্দর করে বলো, দেখবে সে ভুল সংশোধন করার পরে সে তোমার প্রতি ভালোবাসা তার বেড়ে যাবে, ইমানটা তার মজবুত হবে, ঠিক না বেটি? আর তাকে যদি কটু কথা বলে যদি তার ভুল সংশোধন করাতে যাও, নিজেকে বড় বলে মনে করে, সে তার পাল্টাও তোমাকেও আদা রসুন বাটার জন্য তোমারও সে পাল্টা জবাব খুঁজে বেড়াবে, ঠিক না বেটি? এতে করে সাধারণ মানুষ অধপথে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, কোন আলেমের যদি আমার কথা যদি আপনারা ভুল পান, আমার কথা যদি ভুল পান, আমি মানুষ, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, স্বাভাবিক। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসবিকু বাইনা আখওয়াইকুম, সব আয়াতে তাফসীর তো পড়েনি, তাফসীর তো পড়েনি আয়াতে, কখন কি বলছে না বলছে হতে পারে মিস্টেক, আয়াত পড়তে গিয়ে কথা বলতে গিয়ে মানুষ, এখন ইউটিউবের যুগ বলে পাচ্ছ, আগেকার আলেমদের ভুল হয় না, ভুল হয় না, ওরে তখন ইউটিউব ছিল না, রেকর্ডিং ছিল না বলে তাদের ভুলটা এরকম তাড়াতাড়ি ধরা পড়েনি, ঠিক না বেটি? এখন মিডিয়ার যুগ বলে তাড়াতাড়ি ধরা পড়ছে, ভুল প্রত্যেকেরই আছে, কেউ সাধু বাবা নয়, কেউ যদি বলে যে আমার ভুল হয় না, এটা ভুল কথা। মাকামাতে হারিরি খুলে দিলে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, মুসাল্লামা সুবুত যদি পড়তে দেওয়া হয় কি হবে আল্লাহ পাক ভালো জানে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, খবরদার এটা করবেন না, কাউকে, কোনো আলেমকে, কোনো আলেমকে অপমান করার চেষ্টা করবেন না, কোনো আলেমকে অপমান করার চেষ্টা করবেন না, বাজে কথা বলতে দেবেন না। আপনি কথাটা যদি শুনে থাকেন, শোনেন, যদি কথা শুনে থাকেন, তার নাম্বার যদি থাকে, ফোনের যুগ তো এখন, ফোনের যুগ, তাকে ডাইরেক্ট ফোন করো না, বা স্টেজে যদি সে থাকে তাকে বলো না, ও ভাই এই যে কথাটা বললে না ভাই, এটা তোমার ঠিক হয়নি, একটু ভেবে দেখো, সে আলেমটা না আল্লাহর কাছে ক্ষমা চাইবে সব সময়, আল্লাহ মুখ থেকে বেরিয়ে গেছে বলে ফেলেছে। বাপেরা কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ, বাড়ি থেকে ভাববেন, খবরদার নয় বাপ, অনুরোধ করে যাচ্ছি, চলো। আল্লাহ কোরআনে বলছেন, হে আব্দুল্লাহ গিলমারু, আবার আরেকটু হবে না, বন্ধ করে দেবো।
হবে হবে হবে, একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। আমার অসুবিধা নেই, কাল আমার ছুটি স্কুল, কাল রবিবার তো, কাল ছুটি হবে, চলো এই না ভাই, ও ফজরের নামাজ পড়বে না, ফজরের নামাজ যাবে না। আমার বাপেরা চলেন, আল্লাহ পাক বলছেন আব্দুল্লাহ গিল মারু, এই আব্দুল্লাহ গিল মারু, তুই তো খুব বড় বড় লেকচার মারছিস, তুই নিজে নামাজ পড়িস? ও বাবা কত বক্তা আছে পাঁচক তো নামাজ পড়ে না, বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? হয়েছে কাবুরা মাক্তান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত আম তাকুলু তোরা লোককে বলে বলে বেড়াস, নিজেরা কিন্তু করিস না। আমি একজন মলি সাহেব হয়ে আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবাযত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন। বাবা আমার বাড়িতে গিয়ে দেখুন, আমার বউ নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার কি বলবো আত্মীয় কেউ নামাজ পড়ে না, আমার নিজের আত্মীয় আমার ফ্যামিলি নামাজ পড়ে না। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, দলিল কোরআন থেকেই দিচ্ছি, অন্য কোন জায়গা থেকে আনিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কোরআন 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরাই তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ইমানদার বান্দাগণ, তুই তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা।